তরুণদের নিয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন ভি ফর ইউ এর প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি নূরে মাওলা রাজুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিমখানা মাদ্রাসে কুরআন খতম খাবারের আয়োজন ও মসজিদের জন্য জায়গা ক্রয়ের জন্য অর্থ প্রদান করে সংগঠনটি সম্প্রতি নোয়াখালীর কোম্পানিগঞ্জ চরকাকড়া ইউনিয়নে জামিয়া ইসলামিয়া এতিমখানার হাফেজদের মাধ্যমে রাজুর জন্য কোরআন খতম করানো হয় বাদ সংগঠনের দায়িত্বশীলরা মরহুমের কবর জিয়ারত করে তার পিতামাতার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এতিমখানার ছাত্রছাত্রীদের জন্য খাবার আয়োজনে অংশগ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দরা